দেশে শিক্ষিতদের হার বাড়ার পাশাপাশি যখন বেকারত্বের হার বাড়ছে প্রতিনিয়ত, তখন স্বল্প শিক্ষিত মানুষরা অল্প পুঁজি নিয়ে শুরু করছেন এমন ভাসমান ব্যবসা। স্বাদের নামিদামি রেস্টুরেন্টের চেয়ে এখানকার কিমাপুরি কোনো অংশেই কম নয়। তাই সব শ্রেণী পেশার মানুষই ভিড় করেন পদ্মাপাড়ের এই কিমাপুরি খেতে। আমার এখানকার সীমাপুরিটা অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু। যেন আমরা প্রতিদিন এখানে এসে সীমাপুরি খেয়ে যাই। এই জায়গার কিমাপুরি অনেক স্বাদ ঘুরাই গেছে, তাই আমি এখানে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। নামিদামি রেস্টুরেন্টগুলোতে এসব মুখরোচক খাবার প্রস্তুত করে সাজিয়ে রাখা হলেও ফুটপাতের এসব দোকানগুলোতে খাবার প্রস্তুত হওয়ার আগেই ক্রেতাদের ভিড়ে তা শেষ হয়ে যায়। যাতায়াতের সময় মুখরোচক এসব খাবার খান অনেকেই। মানিকগঞ্জের আরিচা ঘাটে কিমাপুরি বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন মোস্তাফিজুর সহ ফুটপাতের চারজন ব্যবসায়ী। কিমাপুরির পাশাপাশি তাদের ভাসমান দোকানগুলোতে বিক্রি হয় চিকেন ফ্রাই, চিকেন মোগলাই, চিকেন চপ, আলু চপ, সিঙ্গারা ও পেঁয়াজু। কিমাপুরিটা মোটামুটি ভালো লাগে, তারপরে পুরি, তারপরে অন্য অন্য সিঙ্গারা এগুলো আমরা মাঝে মধ্যে আসি খাই। কিমাপুরি অন্য অন্য দোকানের চাইতে ভালো, আমরা মাঝে মাঝে নেই এবং বাসার সবাই মিলেই খাই। আলু, পেঁয়াজ, মুরগির মাংস ও মশলা দিয়ে বানানো হয় কিমাপুরির রেসিপি। তারপর ময়দার খামির ছোট করে কেটে তার ভেতরে আলু, পেঁয়াজ, মুরগির মাংসের তৈরি রেসিপি ভরে তেলে ভেজে খাওয়ার জন্য প্রস্তুত করা হয় কিমাপুরি। প্রতি পিস কিমাপুরি ও চিকেন চপ বিক্রি হয় 10 টাকা করে, আর পেঁয়াজও বিক্রি হয় 5 টাকা করে। পুরি, ডাইল পুরি আছে, কিমাপুরি আছে, সিঙ্গারা আছে, কিমার চপ আছে, রোল আছে, ছোট মিনি মুগলাই আছে। মানবালো দেখে তো আমাদের কাছে তারা আসে না, এখানে কোনো ভাড়া নাই, সরকারি জায়গা নিজেরা করি আর কি। তারা উঠে যাবে বলে আমরা উঠে যাবো। প্রতিটি দোকানে দৈনিক গড়ে 1000 কিমাপুরি বিক্রি হয়। এছাড়াও অন্যান্য মুখরোচক খাবার মিলে এই ব্যবসায়ীদের আয় প্রতিদিন 15,000 থেকে 17,000 টাকা। সরকারি জায়গায় দোকান থাকায় কাউকে দিতে হয় না ভাড়াও। জিনিসের গুণগত মান এখন সবাই কম বেশি বুঝে, ভালো জিনিস সবাই এক্সপেক্ট করে, যার কারণে আমাদের এখানে যা আছে সম্পূর্ণ জেনুইন। এখানে শিবালয় তো আছে, তাছাড়া পাবনার লোকজন এখানে মনে করেন যে এদিক দিয়ে বেশি যাতায়াত করে, তারা হলো বেশি এই জিনিসটা সংগ্রহ করে। আর শিবালয় থানার লোকজন তো আছে, এছাড়া মনে করেন যে দূর দূরান্ত থেকে যারা বেড়াতে আসে তারা হলো বেশিরভাগ মানে একবার খাইলেই আটকে যায়। ঠিক নাই, কোনো দিন 9,000, 10,000, 12,000 স্বাদে অনন্য হয় জেলার পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকা থেকেও অনেকেই আসেন এই কিমাপুরি খাওয়ার জন্য। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে ভাসমান এই দোকানগুলো। সুরজ আহমেদ, কালবেলা।